আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার সন্দেশ, আর এটা বানাতে বেশি উপকরণের দরকার হবে না, মাত্র দুইটি উপাদানেই তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর 3/4 কাপ পরিমাণ চিনি, আর 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। এরপরে এই তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা আমি এখন অন করিনি, খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলার হিটটা অন করে দিচ্ছি। এরপর এটাকে অনবরত নেড়ে চেড়ে চিনিটা গলে একটা স্টিকি স্টিকি ভাব হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু অবশ্যই দাঁড়িয়ে থেকে নেড়ে নিতে হবে, আর চুলার হিটটা কিন্তু লোতে রাখতে হবে। প্রায় 5 মিনিটের মতো রান্না করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন, আর ঘি দিলে অনেক ভালো ফ্লেভার আসবে। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর চুলার হিট অবশ্যই লোতে রাখবেন। যখন এভাবে করে একটা ডোয়ের মতো শেপ দেওয়া যাবে, তখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি, আর এটা কিন্তু গরম রাখতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এজন্য একটা ফয়েল পেপার দিয়ে উপরে কভার করে দিচ্ছি, এতে করে এটা অনেক সময় গরম থাকবে। আর এই সন্দেশগুলো বানানোর জন্য আমি এখানে এই সাজগুলো ইউজ করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার, আর বাটার দেওয়ার ফলে খুব ভালোভাবে উঠে আসবে এই সন্দেশগুলো এগুলো দিয়ে বানানোর পরে। এখন এটা গরম থাকতে থাকতেই বানাতে হবে, আর আমি এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি, আর উপরে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি, আর এতে করে সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। তো এরপরে হাত দিয়ে এরকম করলেই কিন্তু এটা উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। বিভিন্ন শেপের এগুলো বানিয়ে নেওয়া যায়, আপনারা চাইলে আরও অনেক সাজ ইউজ করতে পারেন। আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি একটা প্লেটের উপরে ফয়েল পেপার বিছিয়ে এর উপরে এগুলো রেখেছি, এতে করে আর নিচে লেগে যাবে না, খুব ভালোভাবে উঠে যাবে সহজেই। তো এভাবে করে কিন্তু এই সন্দেশগুলো বানিয়ে নিতে পারেন, আর বেশি উপকরণের তো দরকার নেই, দেখতেই পেলেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।